গুড ইভিনিং এভরিওয়ান গুড ইভিনিং প্রত্যেককে অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সঙ্গে পাঁচ মিনিট কথা বলবো একটু অন্য প্রসঙ্গে তো অবভিয়াসলি আজকের থামনেল দেখে বুঝতেই পারছ আজকে কিছু জব অপরচুনিটি নিয়ে এসেছি কেন এনেছি কারণ তোমাদের মধ্যেই অনেক স্টুডেন্ট রয়েছ যারা আমাদের জিজ্ঞাসা করো বারবার বা তারা এতদিন বেসরকারি ফিল্ডে চাকরি করেছি এবার তারা ভাবছে যে না এবার আমরা সরকারি ফিল্ডে আসতে চাই কিন্তু বয়স থার্টি প্লাস হয়ে গেছে তো কি করবে তারা আদৌ কি তাদের জন্য কোনো সরকারি চাকরি আছে নাকি সারা জীবন ওই প্রাইভেট জবেই তাকে কাটাতে হবে ইচ্ছে থাকলে উপায় হচ্ছে না এই প্রশ্নটি প্রচুর ছেলেমেয়ের মনে কিন্তু আছে তো প্রত্যেকের জন্যই আজকের এই সেশানটি কার্যকরী অর্থাৎ শুধুমাত্র যে থার্টি প্লাস হয়ে গেলেই তারা দেখবে এটা এরকম নয় যারা থার্টি প্লাস হয়ে গেছে তারা তো অবশ্যই দেখবেন এবং নিজেকে প্রস্তুত নেওয়া শুরু করবে এবং শুধু তাই নয় মাথায় রাখতে হবে যারা নর্মাল আমরা কম্পিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি তারাও কিন্তু এই সেশানটি অবশ্যই মন্দির দেখবেন তাই যারা যারা এই সেশনটি রয়েছে একটু লিঙ্কটাকে শেয়ার করে দাও প্রত্যেকের কাছে আর ভালো যদি লাগে সেশনটি অবশ্যই লাইক বাটনে প্রেস করে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করো তো চলো আজকে আমরা আলোচনা করব। যে থার্টি প্লাস হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে তো আমরা কি কোনো চাকরি পাবো তো এই তিনটে প্রশ্ন তোমাদের বারবার তোমাদের কাছে এসছে এবং তোমরা সেই প্রশ্নর উত্তর অনেক সময় খুঁজে পেয়েছ অনেক সময় নিজে সাকসেসফুলি ভাবে মনেও করতে পারছো না যে আমি সত্যি কি পরীক্ষা দিতে পারবো তো বলি হ্যাঁ পারবে তোমাদের জন্য চাকরি আছে যদি আমরা দেখে নিই যে কোন কোন লেভেলের পরীক্ষা হবে মানে কোন কোন বোর্ড পরীক্ষা নেয় তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে যেমন আমরা পিএসসির ক্ষেত্রে দেখতে পাই যে পিএসসি আমাদের পরীক্ষা অর্গানাইজ করে পাবলিক সার্ভিস কমিশন সেই পাবলিক সার্ভিস কমিশন করে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন আমাদের আর কিসের চাকরি আছে পুলিশের ক্ষেত্রে চাকরি আছে ঠিক আছে আর আমাদের পুলিশ ছাড়াও আমাদের আর কি ক্ষেত্রে চাকরি আছে যদি আমরা বলি তাহলে পুলিশ ছাড়াও যদি আমরা দেখি তাহলে আমরা দেখব স্কুল সার্ভিস আমাদের চাকরি আছে রেলে আমাদের চাকরি আছে রেল রেলে আমাদের আমরা অ্যাপ্লাই করে থাকি আর হচ্ছে স্কুল সার্ভিস তো প্রথমে আমরা পিএসসির ঘরে আসি যদি আমরা পিএসসির ক্ষেত্রে দেখি তাহলে পিএসসির যে চাকরির পরীক্ষাগুলো চল্লিশ বছর বয়স পর্যন্ত দেওয়া যায় ফরটি সেগুলোর মধ্যে কি কি রয়েছে যদি আমরা দেখি যদি চল্লিশ বছরের মধ্যে দেখি তাহলে আমরা ফুড এসআই এর কথা বলতে পারি তাই না ফুড এস তো ফুড এসআই এর যে পরীক্ষা রয়েছে সেটা তিরিশ বছর প্লাস মানে যারা বলতে পারো ফরটি পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি তারাই পরীক্ষাটা দিতে পারি যদি আমরা ক্লার্কশিপ দেখি ক্লার্কশিপ তাহলে ক্লার্কশিপ বয়স কিন্তু চল্লিশ বছর রয়েছে যারা মিস্টেনিয়াস যাদের বয়স তিরিশ হয়ে গেছে প্লাস তারা মিস্টেনিয়াস পরীক্ষাটিও দিতে পারি এর হচ্ছে সব 40 বছর বয়স পর্যন্ত মানে 30 প্লাস এখনো তোমরা কিন্তু পারো তাহলে ফুড এসআই আমরা দিতে পারবো পিএসসি তে আমরা ক্লার্কশিপ দিতে পারবো আমরা মিসলেনিয়াস দিতে পারবো কৃষি প্রযুক্তি সহায়ক কেপিএস এইটা আমরা দিতে পারি আর অবভিয়াসলি ডাব্লিউ এর আমরা দিতে পারবো তাহলে ডাব্লিউ এই পরীক্ষাটাও আমরা কিন্তু দিতে পারি তাহলে এই পরীক্ষাগুলো দেখি যদিও ডাব্লিউ বিসি থার্টি নাইন তো দেওয়া যায় ফরটি পর্যন্তই তো এই যে আমি চার পাঁচটা পরীক্ষা বললাম যেটা পিএসসি অর্গানাইজ করে থাকে এই পাঁচটা পরীক্ষা আমাদের এই অনুসারে আমরা দিতে পারি আর যদি তোমরা বলো স্যার এই পরীক্ষাগুলো তো প্রত্যেক বছর হয় না স্যার তাহলে বলবো যে এই যে পরীক্ষাগুলো যে বলছো প্রত্যেক বছর হয় না কিন্তু পিএসসি যদি দেখো তুমি অন্তত দুটো পরীক্ষা তারা প্রত্যেক বছর ঘুরিয়ে নেয় অন্তত দুটো পরীক্ষা তো তারা নেবে যদি আমরা পিএসসি কে দেখি তারা অন্তত দুটো পরীক্ষা তারা নিচ্ছে তাহলে সেই অনুসারে যদি দেখি তাহলে হচ্ছে তাহলে যদি দেখি তাহলে এই যে পিএসসিতে এই পাঁচটা পরীক্ষা আমরা এর যদি আমাদের থার্টি প্লাস হয় মানে ফর্টি পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেট কিন্তু দিতে পারবে স্টাফ সিলেকশন কমিশনে যদি আমরা বলি তাহলে চল্লিশের ওপরে আমরা কোনো পরীক্ষাই কিন্তু দিতে পারবো না ঠিক আছে তো এই জায়গাটা আমি মুছে দিলাম যদি ব্যাংকিং সেক্টর দেখি ব্যাংক তাহলে ব্যাংকিং সেক্টরেও আমরা কিন্তু পরীক্ষা পারবো না যদি আমাদের তিরিশের ওভার হয়ে যায় মানে প্লাস হয়ে যায় পুলিশের ক্ষেত্রেও আমরা কিন্তু এটা পারছি না আমাদের থাকছে রেল রেলের যদি আমরা দেখি তাহলে গ্রুপ ডি যেটা রয়েছে এন গ্রুপ ডি সেই পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে ঠিক আছে এজ তিরিশ হয়ে যাবার পরেও স্কুল সার্ভিস যদিও পরীক্ষাটা রেগুলার বেসিস হয় না কিন্তু স্কুল সার্ভিসে যদি দেখি তাহলে স্কুল সার্ভিসের যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের সেটা আপতিরিশের উপরেও কিন্তু পরীক্ষাটা দেওয়া যে যায় যেটা এখন বর্তমান পেপারে রিসেন্ট বেরিয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষার যে পেপারগুলো আছে সেখানেও আপকামিং হিসেবে এটাকে দেখানো হয়েছে সেই পরীক্ষাগুলো পারবে আর যারা বিএড বা ডিএলএড করে নিয়েছো তারা তো অবভিয়াসলি এই পরীক্ষাটা দিতে পারবে। তো এই যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো তোমরা কিন্তু প্রত্যেকেই যাদের বয়স তিরিশ প্লাস হয়ে গেছে তারা কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবে তো আরও একবার তোমাদের বলে দিই এখনও কিন্তু সময় শেষ হয়নি যে অভিজ্ঞতাটা তোমরা এতদিন ধরে পেয়েছো সেটাকে এবার একটু ফার্স্ট মানে একটু ভালো করে পড়ে এই পরীক্ষাগুলো তুমি কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে তাহলে পিএসসির ফুড এসআই ক্লার্কশিপ মিস্তেনিয়াস কেপিএস ডাব্লিউ এই পরীক্ষাগুলো তোমার থার্টি প্লাস যারা রয়েছে তারা দিতে পারবে ঠিক আছে রেলের ক্ষেত্রে একটি বড় ভ্যাকেন্সি আমাদের এন যেটা গ্রুপ ডি সেই লেভেলের পরীক্ষাগুলো তুমি কিন্তু দিতে পারবে আপ পরেও ঠিক আছে স্কুল সার্ভিসের যদি আমরা দেখি তাহলে আমরা কি বলবো স্কুল সার্ভিসে যদি দেখি তাহলে স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডি এবং যারা বিএড বা ডিএলএড করেছো তারাও দিতে পারছো টিচিং লেভেলের পরীক্ষাগুলো টেটের ক্ষেত্রে দেওয়া যেতে পারে তো যার যেমন কোয়ালিফিকেশন বা যে স্পেশাল কোর্স করেছো তারা কিন্তু সেই পরীক্ষাগুলো দিতে পারো তাই অনেকে বলি তিরিশ প্লাস হয়ে যাবার পরেই আমরা আর কিছু দিতে পারবো না মানে তিরিশ হয়ে গেলেই ব্যাস আমাদের জীবন মনে শেষ এই যে কনসেপ্টটা এখনো কাজ করে আমি বলবো এই কনসেপ্ট হচ্ছে ভুল কনসেপ্ট হ্যাবক কিছু নয় যেটা হয়েছে তো হয়ে গেছে তুমি তো সেটাকে ফিরিয়ে আনতে পারবে না কিন্তু তিরিশের পরে যাদের এজ আছে তারা যদি একটু ট্রাই করি বছর দুই এক চার এক একটু ট্রাই করে নি তাহলে কিন্তু আমরা এই যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো ইজিলি কিন্তু দিতে পারবো তোমাকে আমি এখানে কোনো ব্যাচে ভর্তি হওয়ার কথা বলবো না তোমাকে আমি ফ্রি ক্লাস করতে বলবো তুমি ফ্রি ক্লাস করো সকাল নটা থেকে আমি পড়াচ্ছি পঞ্চায়েত এই যে অ্যানাউন্সমেন্ট রয়েছে পঞ্চায়েত পরীক্ষা তোমরা দিতে পারবে তো পঞ্চায়েতের অলরেডি রেজিস্ট্রেশন চলছে সকাল নটায় আমি পঞ্চায়েতের ক্লাস করাই আসো বড় আমাদের সারা দিন এই চ্যানেলে ক্লাস হচ্ছে একদম রুটিন অনুসারে সেই রুটিনটাকে ফলো করো তাহলে তুমি দেখতে পাবে তোমার বয়স তিরিশ হলেও তুমি কিন্তু চেষ্টা করলে তুমি এই চাকরিগুলো কিন্তু পেতে পারো তো মাথায় রাখবে আশেপাশের কথা শুনে কোনো লাভ নেই সঠিক পথ বেছে নাও এখনো সময় রয়েছে যারা তিরিশে আপ করে ফেলেছ এবং তোমরা একটু মন দিয়ে পড়াশুনো করো আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি সবসময় পাশে রয়েছে হেল্পের জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারো অথবা আমাদের যে ক্লাসগুলো রেগুলার বেসিস চলছে সেগুলো কিন্তু দেখতে পারো ওকে তো আজকে এটার জন্যই সেশনটি করার তো বেস্ট অফ লাক প্রত্যেককে যারা যারা এই সেশনটিকে দেখলে যদি সেশনটি উপকারে আসে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট সেকশানে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেটাকে জানাবে আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব করাটা খুবই দরকার কোনো সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না সাবস্ক্রাইব এই কারণেই করবে কারণ সাবস্ক্রাইব করা থাকলে যখনই নতুন কোনো চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি আসবে ফার্স্ট আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি থেকে নোটিফিকেশনটা তোমার কাছে যাবে তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমার এই আগামী আগামীকালের বা আগামী দিনের পথগুলো বা আগামী দিনের পরীক্ষাগুলোর সমস্ত নোটিফিকেশন তুমি জানতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে ক্লাসে সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল নটায় চলে এসো একবার ক্লাসে ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থেকো দেখা হচ্ছে নতুন সেশনে